পাবনা জেলার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে সেনাবাহিনী। 9 জানুয়ারি মঙ্গলবার বিকেলে 11 আর্টিলারি ব্রিগেডের অধীনে 6 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এবং 11 স্বচালিত রেজিমেন্ট আর্টিলারি দোগাছে ইউনিয়নের চর কোষাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও সিরাজগঞ্জের সাগরগঞ্জ উপজেলার খোসবাড়ি আশ্রয়ন প্রকল্পে 800টি কম্বল বিতরণ করে। অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ তদারক করেন ব্রিগেডিয়ার জেনারেল সুফি আতাউর রহমান, এনডিসি পিএসসি কমান্ডার 11 আর্টিলারি ব্রিগেড। এ সময় উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল ইমরান হোসেন, পিএসসি জি ক্যাপ্টেন 6 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, এছাড়াও লেফটেন্যান্ট কর্নেল মুক্তাদির রহমান, পাবনা প্রেস ক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ সহ আরও অনেকেই।